দক্ষিণাকালী। দক্ষিণাকালী দেবী কালীর সবচেয়ে জনপ্রিয় রূপ। মা কালীর এই রূপকে মহান মাতৃকা হিসাবে পূজা করা হয়। দক্ষিণাকালীর ডান পা শিবের বক্ষস্থলে, সেই কারণে কালীর এই রূপের নাম দক্ষিণাকালী। আবার দক্ষিণ দিকের অধিপতি যম, যে কালীর ভয়ে পলায়ন করে, তার নাম দক্ষিণাকালী। দেবী কালীর এই রূপকে ঘর এবং মন্দিরে উভয় জায়গাতেই পূজা করা হয়। দক্ষিণাকালী কয়াল বদনা, ঘোড়া, মুক্তকেশী, চতুর্ভুজা এবং মুণ্ডমালা বিভূষিতা। কৃষ্ণকালী। কৃষ্ণকালী হলেন কৃষ্ণ ও কালীর সম্মিলিত রূপ। ইনি শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। পুরাণ অনুসারে রাধারানী গোপিনী সহ যখন কৃষ্ণের সাথে বিহার করছিলেন, এমন সময় জটিলা কুটিলা রাধার স্বামী আয়ান ঘোষকে গিয়ে নালিশ করল। আয়ান তখনই রাধাকে হাতে নাতে ধরবে বলে এগিয়ে যায় এবং কৃষ্ণ কালীর রূপ ধারণ করেন। আর রাধাও নিষ্ঠার সঙ্গে ও ভক্তির সঙ্গে কালীরূপী কৃষ্ণকে পূজা করেন। এই দেখে কালীভক্ত আয়ান আনন্দে আপ্লুত হয়ে গেল। সেই থেকে কৃষ্ণকালীর রূপটি আমাদের সম্মুখে আসে। কৃষ্ণকালী চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা, চূড়া মুকুটমণ্ডিতা এবং নবযৌবন সম্পন্না। গুহ্যকালী। গুহ্যকালী দেবী কালীর এক অতি ভয়ঙ্করী রূপ। কালীর এই রূপ প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক। গুহ্যকালী দ্বিভুজা, সর্পভূষিতা ও খড়্গহস্তা। দেবীর গলায় 50টি নরমুণ্ডের মালা। গুহ্যকালী নিয়মিত সব মাংস ভক্ষণে অভ্যস্তা। ভদ্রকালী। ভদ্রকালী দেবী আদিশক্তির অন্যতম ভয়ঙ্কর রূপ। সংস্কৃত ভাষা অনুযায়ী ভদ্র শব্দটির অর্থ হল মহামায়া। মনে করা হয় সংসারের মহামায়া থেকে মুক্তির জন্যই দেবী ভদ্রকালীকে পূজা করা হয়। দেবীর হাতে যে নরমুণ্ড থাকে তা আমাদের অহংকারেরই প্রতীক। চামুণ্ডা। চামুণ্ডা হলেন আদ্যাশক্তি ভগবতী। চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে হত্যা করে তিনি চামুণ্ডা নামে পরিচিত হন। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন। কথিত আছে দেবী চামুণ্ডার আবাসস্থল হল শ্মশানভূমি বা ডুমুর গাছ। আনুষ্ঠানিকভাবে পশু বলি দিয়ে ও মদ নিবেদন করে এই দেবীর পূজা করা হয়। জৈন ধর্মেও দেবী চামুণ্ডার পূজা প্রচলিত আছে। শ্মশানকালী। শ্মশানকালী 10 মহাবিদ্যার প্রথম বিদ্যাকালী বা কালিকার এক রূপ। এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ, শুষ্ক শরীর বিশিষ্টা, রক্তিমাবচক্ষু বিশিষ্টা। এনার কেশ আলুলায়িত, কপালে অর্ধচন্দ্র শোভিতা। বাংলার প্রায় সব শ্মশানেই শ্মশানকালী মায়ের পূজা করা হয়। মহাকালী। দেবী মহাকালী হলেন মহাকাল অর্থাৎ শিবের সঙ্গিনী। মহাকালী 10 মহাবিদ্যা বা মহাজ্ঞানের প্রতীক। 10টি মাথা, 10 বাহু এবং 10 পা রয়েছে বলে তাকে এই 10 মহাবিদ্যার প্রতিনিধিরূপে চিত্রিত করা হয়েছে।